গুরুদুম মল্লিক আপডেট ভিডিও তোমাদেরকে প্রত্যেককে স্বাগত। আজ 4 আগস্ট, আজ কিন্তু নর্থ সিকিম থেকে, বিশেষ করে লাচেন থেকে গুরুদুম মল্লিক যাওয়ার যে রাস্তাগুলো নতুন তৈরি হচ্ছে সেই সমস্ত ভিডিও তোমাদেরকে আমি আজকে দেখাবো। কাল কিন্তু 3 তারিখে কিন্তু NH10 কিন্তু আবারও বন্ধ হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে আমাদের কাছে যেটুকু খবর আছে। তো চলো তোমাদেরকে গুরুদুম মল্লিক যাওয়ার রাস্তার নতুন আপডেট দিতে থাকি। দেখতে পাচ্ছ যে মাঙ্গান থেকে বেরোনোর পরই, কিছুদূর যাওয়ার পরে কিন্তু রাস্তায় কিন্তু নতুন পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ, দেখো নতুন রাস্তা কিন্তু তৈরি হচ্ছে। এই সমস্ত রাস্তাগুলো তৈরি হলেই তবেই কিন্তু গুরুদুম মল্লিক এবছর খুলবে। তো 2024 সালে মনে হচ্ছে না যে গুরুদুম মল্লিক আর খুলতে পারবে। তো চলো তোমাদেরকে উপর থেকে রাস্তাটা নতুন দেখিয়ে নিয়ে আসি, রাস্তার কাজ কতটা হলো। দেখতে পাচ্ছ নিচে কিন্তু পুরাতন রাস্তা রয়েছে, উপর দিকে কিন্তু পাহাড় কেটে কিন্তু নতুন রাস্তা তৈরি হচ্ছে। তোমরা যারা আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখছো, প্লিজ বন্ধুদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো বা আপডেট ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি এবং নর্থ সিকিম বা সিকিমের যা ইনফরমেশান থাকে সেগুলো প্রতিটা ভিডিওর মধ্যে বলতে থাকি। তো দেখা যাক যে এখানে কতটা রাস্তার কাজ হয়েছে। দেখতে পাচ্ছ পাহাড়টা অলরেডি কাটা হয়েছে এবং অলরেডি কিন্তু রাস্তা তৈরি হচ্ছে। আমি উপর দিকে উঠছি হেঁটে, এখনও কিন্তু নর্থ সিকিমের যান চলাচল স্বাভাবিক হয়নি বা নর্থ সিকিম কিন্তু এখনও টুরিস্টদের জন্য অধারা। 15 রাস্তা কিন্তু নিচে রয়েছে, আমরা কিন্তু নতুন রাস্তায় উপর দিকে পাহাড়টায় উঠছি। এই পাহাড়টা কিন্তু সম্পূর্ণ কেটে পড়ে নতুন করে কিন্তু রাস্তা তৈরি করা হচ্ছে। গুরুদুম মল্লিক যাওয়ার পথে কিন্তু এরকম হাজারো পাহাড় কেটে নতুন নতুন রাস্তা কিন্তু তৈরি হচ্ছে। এই সমস্ত পাহাড়গুলো তৈরি হলে তবেই কিন্তু রাস্তা তৈরি হলে তবেই কিন্তু গুরুদুম মল্লিক কিন্তু যা খুলবে। এবছর যা চান্স তাতে গুরুদুম মল্লিক খোলার কোনো চান্স নেই। তবে পুজোর আগে লাচেন এবং লাচুংকে কিন্তু অনেকটাই স্বাভাবিক করার একটা চেষ্টা চলছে। দেখতে পাচ্ছি যে পাহাড়টা কত সুন্দর কাটা হয়েছে এবং এখন যেহেতু বর্ষাকাল, পাহাড়ে ধস নামতে পারে, তাই কিন্তু কাজ খুব স্লোতে হচ্ছে। এবং কতটা উঁচু করা হচ্ছে রাস্তাটা দেখে বুঝতে পাচ্ছ, ডাইরেক্ট নিচতে কিন্তু যে রাস্তাটা ছিল সেটা কিন্তু অনেক নিচে, আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটা কিন্তু উপর দিকে উঠে গেছি, অনেকটা উপরে রয়েছি। এবং এখানে কিন্তু রাস্তাটা কিন্তু অলরেডি প্রায় তৈরি হয়ে গেছে নতুন করে, কিন্তু এই রাস্তাগুলো যেহেতু নতুন রাস্তা এখন কিন্তু ভারী যান চলাচল কোনো মতেই সম্ভব না। নিচের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো নিচের রাস্তাটা দেখো কতটা নিচে, আর দূরে দেখতে পাচ্ছ নদী রয়েছে, আর নিচের রাস্তাটা দেখো কতটা উপরে, পাহাড়টার উপরে কিন্তু রাস্তাটাকে তোলা হচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে রাস্তাটাকে পাহাড় যেহেতু অংশটা খেয়ে নিয়েছে সাইডের, তাই ওখান থেকে কিন্তু রাস্তাটাকে একটু পাহাড়ের উপরে তোলা হয়েছে এবং অনেকটাই তোলা হয়েছে পাহাড়ের উপরে নতুন করে। দেখো আগের পুরাতন রাস্তাটা পাহাড়ের ঠিক গায়ে রয়েছে এবং নতুন রাস্তাটা কতটা উঁচুতে তোলা হয়েছে। এবং এই রাস্তাগুলো কিন্তু পিচ করতে বা কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় লাগবে এবং সেই জন্যই 2025 সালে কিন্তু গুরুদুম মল্লিক খুলবে বলে মনে হচ্ছে না। এমনিতেই পাহাড়ে কিন্তু টিপটাপ টিপটাপ এখন বর্ষা চলছে বা বর্ষাকাল। তোমরা জানো যে কালকে কিন্তু NH10 কিন্তু আবারও ব্লক হয়ে গেছে, এই জায়গাটা এখনও পর্যন্ত বুঝতে পারছো কাজ চলতে চলতে এই জায়গাটা এখনও পর্যন্ত কিন্তু কাজ কমপ্লিট হয়নি, জায়গাটা কিন্তু বসেছে আবার কাজ করার পরেও। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন সমস্যা, পাহাড়ের যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কিন্তু বসে যেতে পারে, যেহেতু নতুন রাস্তা একটু স্টেবল না হওয়া পর্যন্ত সেই রাস্তাটাকে চালু করা হয় না। দেখো এই জায়গাটা কেটে কিন্তু রেডি করা হয়েছিল, আবার কিন্তু কিছুটা বসে গেছে এবং কিছুটা মাটি কিন্তু নিচের দিকে নেমে গেছে, কারণ ওই জায়গাটা কিছু বলতে একটা বড়ো পাথর ছিল, সেই পাথরটা কিন্তু যখন বসানো হয় সেই পাথরটা কিন্তু সরে যায় এবং সরে যাওয়ার জন্য কিন্তু ওই জায়গাটা আবার কিন্তু নতুন করে খালের তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ জল, তোমরা দেখতে পাচ্ছ, দেখো বুঝতে পারছো পাহাড়ে কিন্তু টিপটাপ টিপটাপ কিন্তু বৃষ্টি হচ্ছে, ফলে কিন্তু কাজ বন্ধ। আর এই কাজ বন্ধের জন্যই কিন্তু মূলত সিকিমের রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু পিছিয়ে পড়ছে এবং এই রাস্তাগুলো যতক্ষণ না তৈরি হয়েছে ততক্ষণ কিন্তু সিকিম স্বাভাবিক হবে না এবং এই রাস্তাটা আস্তে আস্তে আবার নিচে নামি ওই পুরাতন রাস্তার সঙ্গে কিন্তু আবার মানে কী বলবো টাচ করানো হয়েছে যাতে রাস্তাটা সচল করা যায়। তো গুরুদুম মল্লিক কিন্তু যারা আশা করছে যে পুজোর মরশুমে গুরুদুম মল্লিক যাবে তাদেরকে বলে রাখি, তোমরা কোনোভাবে আশা করো না যে পুজোর সময় গুরুদুম মল্লিক খুলবে। যে সমস্ত এজেন্ট তোমাদেরকে বলছে যে পুজোর সময় গুরুদুম মল্লিক খুলবে তাদেরকে একটা কথাই বলবে, গুরুদুম মল্লিক এবছর খুলবে না। যদি না খুলে সেক্ষেত্রে আমরা টোটাল ট্যুর প্যাকেজের কোনো টাকা দেব না।
অনেক ট্যুর এজেন্সি আছে প্রলোভন দেখিয়ে, গুরুদমাল লেকের প্রলোভন দেখিয়ে কিন্তু ওদেরকে ট্যুর বুক করাবে। ট্যুর বুক করে এসে পরে বলবে যে গুরুদমাল লেক খোলেনি, জাস্ট লাচেন এবং লাচুং ঘুরিয়ে নিয়ে চলে যাবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু আগেই কথা বলে নেবে, আমরা যেহেতু নর্থ সিকিমে রয়েছি বা নর্থ সিকিমের প্রচুর এজেন্ট আমাদের কাছে রয়েছে, আমরা কোনোভাবেই মানে সত্যিটা লুকাতে চাই না, তাই তোমাদের কাছে স্পষ্টটা কথাটাই বলতে চাইছি যে এবছর কিন্তু গুরুদমাল লেক এখনও খুলবে না। কারণ গুরুদমাল লেক জানো তো রাস্তাই তৈরি হয়নি, বিভিন্ন জায়গায় ব্রিজ বাকি আছে, বিভিন্ন জায়গায় পাহাড় কেটে রাস্তা, বুঝেছো? এই পাহাড়গুলো দিয়ে হুট করে তারা একদিনে গাড়ি চলে যাবে না, কারণ এই রাস্তাগুলো কমপ্লিট হতে পিছতে সময় লাগবে। আর তুমি ধরো এবছর আর তিনটে মাস হলেই কিন্তু এবছরটা কমপ্লিট, তো সেক্ষেত্রে এবছরের মধ্যে কিন্তু মানে রাস্তাগুলো কমপ্লিট হওয়া কিন্তু খুব মানে কি বলবো ইজি নয়, বিশেষ করে পাহাড়ি রাস্তা। এটা সমতল রাস্তা হলে কোনো ব্যাপার ছিল না, পাহাড়ি রাস্তা দেখো বুঝতে হচ্ছে তৈরি হচ্ছে, ধস নামছে আবার তৈরি হচ্ছে, তারপরে পিচ আছে, তারপরে একটা রাস্তা স্টেবল না হওয়া পর্যন্ত সে রাস্তায় যান চলাচল শুরু হবে না, বুঝতে পারছো? তারপরে তো বুঝতেই পারছো বিভিন্ন রকম ইয়ে, বিশেষ করে এখনও পর্যন্ত লাচুংটাকে স্বাভাবিক করা যায় না, কারণ লাচুং আসার পথে যে ব্রিজগুলো ছিল সেই ব্রিজগুলো পাটাতনের ব্রিজগুলো যেহেতু ভেঙে গেছে, অনেক কটা ব্রিজ নতুন তৈরি হয়ে গেছে, তো সেই সমস্ত রাস্তাগুলো দেখো লাচুং আসার কিন্তু তিনটে বিকল্প রাস্তা, সেই তিনটে বিকল্প রাস্তায় কিন্তু বন্ধ হয়ে গেছে, শুধু স্থানীয়দের জন্য একটা ছোটো রাস্তা চলছে, সেই রাস্তায় স্থানীয় মানুষরা ইয়ে করছে, কিন্তু কোনোরকম ট্যুরিস্টদের এখনও পারমিশন দেওয়া হয়নি। ইস্ট সিকিম কিন্তু স্বাভাবিক আছে, ইস্ট সিকিমের প্ল্যান তোমরা করতে পারো, সাউথ সিকিমের প্ল্যান করতে পারো, রাবাংলা সাইডের প্ল্যান করতে পারো, পেলিং করতে পারো, শুধুমাত্র নর্থ সিকিমটাই প্রবলেম, যত প্রবলেম কিন্তু নর্থ সিকিম। আর মানুষের সিকিম আসার সবথেকে পছন্দের জায়গা ইস্ট এবং নর্থ, বিশেষ করে ইস্ট সিকিমের ছাঙ্গুলেক, বামুন্দে, নাথুলা পাস, জুলুক এবং তোমার কি বলবো নর্থ সিকিমের ক্ষেত্রে তোমার লাচেন, লাচুং, গুরুদমাল লেক, তারপরে জিরো পয়েন্ট, ইয়াংথাং ভ্যালি, কাটাও, এগুলো হচ্ছে ঘোরার জায়গা। তো এগুলো কিন্তু যদি বা পুজোর সময় কিন্তু যদি লাচেন না খুলে যদি লাচুংটাও খোলা যায়, তাহলে লাচুং খুললে কিন্তু তোমার জিরো পয়েন্ট বলো, কালাপাথর বলো, ইয়াংথাং ভ্যালি বলো, এখন নতুন যে সাংলাফু চলে গেছে এগুলো কিন্তু অনেকটাই খুলে যাবে, ফলে ওই জায়গাগুলো কিন্তু, তবে সাংলাফুচো লেকের রাস্তাটা কিন্তু অনেকটাই অফ রোড, সেক্ষেত্রে সাংলাফুচো লেক খুলবে কি না সেটাও, যেহেতু দেখো বর্ষার আগে সাংলাফুচো লেক কিন্তু পর্যটকদের জন্য খুলেছিল বা পারমিশন দিয়েছিল, সেক্ষেত্রে কিছু অল্প সংখ্যক বাইকার বা অল্প সংখ্যক কার, একটা দুটো কার এবং অল্প সংখ্যক বাইকার এখনও পর্যন্ত সাংলাফুচো লেক গেছে, বাকি কিন্তু সাংলাফুচো লেক কিন্তু এখনও পর্যটকরা সেভাবে যায়নি বা ট্যুরিস্টরা যায়নি, কারণ ওই রাস্তাটা কিন্তু অনেকটাই অফ রোড এবং সিঙ্গেল রোড, তো সেক্ষেত্রে কিন্তু সাংলাফুচো লেকও কিন্তু খুলতে পারে। জিরো পয়েন্ট কাটাও এগুলো কিন্তু তোমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত খোলা ছিল, কারণ সেক্ষেত্রে কিন্তু লাচুং স্বাভাবিক হলে বা লাচুং খুলে গেলে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু খুলে যাবে, ফলে সেক্ষেত্রে কিন্তু গুরুদমাল লেক বাদ দিয়ে বা লাচেন বাদ দিয়েও নর্থ সিকিমের ঘোরার একটা জায়গা পর্যটকদের কাছে থাকবে। দেখে বুঝতে পারছো গাড়ি কিন্তু এদিকে দাঁড়িয়ে আছে আর ওদিকে দাঁড়িয়ে আছে, মাঝখানে এই জায়গাটা কিন্তু কোনো রকম যোগাযোগ নেই, এভাবে তো কোনো দিনও পর্যটক ব্যবসা চলতে পারে না, কারণ পর্যটকদের জন্য এই পাশে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, ও পাশে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে, এই একটা জিনিস প্রবলেম দেখতে পাচ্ছ যে অবস্থা। বৃষ্টির মেন কারণ পাহাড়ে যে কাজ স্লো হচ্ছে, অনেকেই বলছে কাজ হচ্ছে না, তার মেন কারণ হচ্ছে পাহাড়ে এখন বর্ষাকাল, এই বৃষ্টির জন্য কিন্তু ধস নামছে, ধসের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তার কাজ কিন্তু অনেক লেট হচ্ছে, একটা জায়গায় রাস্তা তৈরি হওয়ার পরে কিন্তু আবার নতুন করে রাস্তা তৈরি করতে অনেকটা সময় লাগছে, আর পাহাড়ের যেহেতু বৃষ্টি পড়ছে মাটি এখন নরম, দেখে বুঝতে পারছো মাটি কতটা নরম, বিভিন্ন জায়গায় মাটি ঝুরো ঝুরো কিন্তু ঝরে পড়ছে, সেই জন্যই কিন্তু পাহাড়ে কাজ কিন্তু খুব একটা এগোচ্ছে না। বর্ষাকালটা পেরোলে হয়তো নভেম্বর ডিসেম্বর করে হয়তো জোর কদমে কাজে লাগবে, বাট সেটা নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু গুরুদমাল লেকের রাস্তা কমপ্লিট করা মানে বর্ডার রোড অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে কি বলবো সহজ কাজ হবে না, খুব কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ, সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ এই রাস্তাগুলো বুঝেছো নিচে যে রাস্তাটা ছিল সেই শ্যাওলা পড়ে গেছে এবং রাস্তাটা চিনতে পর্যন্ত পারাচ্ছে না, আর দেখতে পাচ্ছ এখানকার স্থানীয় মানুষদের ঘর বাড়ি থেকে আরম্ভ পুরো মানে কি বলবো লাচেন পুরো খাঁকার করছে, কোনো ট্যুরিস্ট নেই, শুধুমাত্র স্থানীয় মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন, মানে কি বলবো লাচেনে যারা থাকে তারা খুব কষ্ট করে আছে এখন লাচেনে।